হ্যালো আমার আদরের ছোট ছোট ছেলেমেয়েরা, আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো এবং তোমাদের পড়াশুনো চালিয়ে যাচ্ছ। তো এর আগের দিন আমি তোমাদেরকে যে বিষয়টা পড়িয়েছিলাম সেটা হচ্ছে একটা কবিতা। তো যদি কেউ না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে এই লিংক দেয়া থাকবে, সেই লিংকে ক্লিক করে তোমরা দেখে নিতে পারবে। আর আজ আগের দিন আমি তোমাদেরকে কিছু দশম পাঠের প্রশ্ন উত্তর দিয়েছিলাম, আশা করি সেগুলো তোমাদের করা হয়ে গেছে। তো আজকে প্রথমেই আমরা সেই উত্তরগুলো মেলাবো, তারপরে আমরা একাদশ পাঠ শুরু করব। তো চলো দেরি না করে আমরা শুরু করে দিই আজকের ভিডিওটা। ভিডিও ভালো লাগলে অবশ্যই এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিও, যাতে আমি ভিডিও দিলেই তোমরা সেটা জানতে পেরে যাও। তো চলো শুরু করা যাক। তো দেখো, এর আগের দিন আমি দশম পাঠ থেকে যেগুলো দিয়েছিলাম তার উত্তরগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। তো তোমরা খাতার সাথে সেগুলো মিলিয়ে নেবে, এছাড়াও যদি কারুর কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে তোমরা জানাতে পারো। দেখো, বলছে ফাঁকা ঘরে শব্দ বসাও। তো প্রথম কি দিয়েছিলাম, না রাতে দরজায় ধাক্কা দিচ্ছিল, কে ধাক্কা দিচ্ছিল, না রাতে দরজায় ধাক্কা দিচ্ছিল বাতাস। নেক্সট খ, রান্নাঘর থেকে কি ডাকছিল, রান্নাঘর থেকে বিড়াল ডাকছে। গ, ড্যাশ খুকুর কাছে থাকবে, তাহলে কে খুকুর কাছে থাকবে, রক্ষামণি, রক্ষামণি খুকুর কাছে থাকবে। ঘ, মন্টু ড্যাশ পরিষ্কার করবে, তাহলে মন্টু কি পরিষ্কার করবে, না মন্টু বারান্দা পরিষ্কার করবে। ঢং ঢং করে ড্যাশ ঘন্টা বাজে, তাহলে ঢং ঢং করে কটার ঘন্টা বাজে সেটা লিখতে হবে, সেটা হচ্ছে ছটার ঘন্টা বাজে। ঠিক আছে, এবার আমরা চলে যাই নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তো তোমাদেরকে আমি সব সময় বলে থাকি যে পূর্ণ বাক্যে উত্তর লিখবে। তো দেখো, আমি পূর্ণ বাক্যেই উত্তরগুলো করে দিয়েছি। দুয়ের ক, কোন গাছে পেঁচা ডাকছে। ঠিক আছে, যদি তোমরা গল্পটা পড়ে থাকো তাহলে নিশ্চয়ই উত্তরটা পারবে। দেখো, অশ্বত্থ গাছে পেঁচা ডাকছে। নেক্সট খ, ঝিল্লি কেমন করে ডাকছে, কি হবে, না ঝিল্লি ঝিঁঝি করে ডাকছে। ঠিক আছে, ঝিল্লি মানে কি, ঝিঁঝি পোকা, তাহলে অবশ্যই ঝিঁঝি পোকাটা ঝিঁঝি শব্দ করেই ডাকে, তাহলে ঝিল্লি ঝিঁঝি করে ডাকছে। নেক্সট গ, কোথায় শেয়াল ডাকছে, কোথায় শেয়াল ডাকছে, না উল্লাপাড়ার মাঠে শেয়াল ডাকছে। নেক্সট দেখো, বলেছে যে দন্তের নয়ডয়ে আছে এমন একটি পশুর নাম লেখো। তো আমি লিখেছি গন্ডার, তোমরা যদি অন্য কোনো পশুর নাম লিখতে পারো দন্ত নয়ডয় দিয়ে তোমরা সেটাও কিন্তু লিখতে পারো। নেক্সট হচ্ছে লয় লয়ে আছে এমন একটি পতঙ্গ। তো লয় লয়ে আছে এমন একটি পতঙ্গ হচ্ছে ঝিল্লি, পতঙ্গ মানে পোকা, তো ঝিঁঝি পোকার কথাই আমরা লিখতে পারি, তাই লিখেছি ঝিল্লি। ঠিক আছে, এখানে কিন্তু ঝিঁঝি লিখলে হবে না, কারণ ঝিঁঝি শব্দে লয় লয় নেই, আমি বলেছি লয় লয় আছে এমন লিখতে হবে। ঠিক আছে, নেক্সট চলে যাই তিন নাম্বার, বাক্য রচনা করো। তো এখানে দেখো রয়েছে বন্ধু, তাহলে বন্ধুদের সাথে খেলা করি, এটা আমি সম্পূর্ণ আমার নিজের ইচ্ছে মতো বাক্য লিখেছি, তোমরা কিন্তু অন্য বাক্য চাইলে লিখতে পারো। তাহলে বন্ধুদের সাথে খেলা করি। নেক্সট বুদ্ধি, বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, এরপর চলে যাই গ, বিস্কুট, শিশুটি বিস্কুট খেতে ভালোবাসে। ঠিক আছে, তোমরা অন্য কিছুও অবশ্যই লিখতে পারো, কারণ লেখার জন্য অনেক বাক্য আছে। নেক্সট দেখো উজ্জ্বল, ঘরের আলোটা বেশ উজ্জ্বল, আমি এটা লিখেছি। নেক্সট দেখো শীঘ্র, শীঘ্রই আমরা বেড়াতে যাব। তো তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সেও এগুলো দিয়ে বাক্য রচনা করে জানাতে পারো, তাহলে আমি জানতে পারবো যে তোমাদের ভাবনা চিন্তাটা কী বা তোমরা কী বাক্য রচনা করেছো। ঠিক আছে,
তো ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে কিন্তু লাইক করতেও তোমরা ভুলবে না, ঠিক আছে? তাহলে আমার খুব ভালো লাগে আর আমার ভালো লাগে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে। তো চলো, এটা ছিল আগের দিনের প্রশ্ন উত্তর, এবার আজকের পড়াটায় আমরা যাই। আচ্ছা, এবার আমরা একাদশ পাঠ পড়ব। তো আজকে আমরা শুধুই পড়াটা পড়ব, কারণ এটা একটা বিশাল বড় চ্যাপ্টার। তো তোমরা কিন্তু খুব ভালোভাবে সময় নিয়ে এটা রিডিং পড়বে, না হলে কিন্তু খুবই অসুবিধা হবে, কারণ এর থেকে প্রচুর প্রশ্ন হবে। প্রশ্নও আমি দুদিন ধরে দেব তোমাদেরকে, কিন্তু তোমরা যদি পড়াটা না পড়ো বারবার, হ্যাঁ, তাহলে কিন্তু হবে না। তাই আজকে শুধু আমরা এটা রিডিং পড়ব। দেখো, ভক্তরামের নৌকো শক্ত কাঠের তক্তা দিয়ে তৈরি। তো ভক্তরাম একজন মানুষ যার নৌকো মানে খুব শক্তপোক্ত কাঠ দিয়ে তৈরি। ভক্তরাম সেই নৌকো সস্তা দামে বিক্রি করে, ঠিক আছে? ভালোভাবে তৈরি করে, কিন্তু অপেক্ষাকৃত সস্তা মানে কম দামে বিক্রি করে। শক্তিনাথবাবু কিনে নেন। তো ভক্তরামের থেকে নৌকো কে কেনে? শক্তিনাথবাবু। শক্তিনাথ আর মুক্তিনাথ দুই ভাই, ঠিক আছে? তাহলে শক্তিনাথবাবু যে নৌকা কেনে, তার আর একজন ভাই আছে যার নাম মুক্তিনাথ। যে পাড়ায় থাকেন তার নাম জেলেবস্তি। তো ওনাদের বাড়ি হচ্ছে জেলেবস্তিতে। তার বাড়ি খুব মস্ত, মানে বিশাল বাড়ি। সামনে নদী, পিছনে বড় রাস্তা। তাহলে কি সুন্দর জায়গায় ভাবো, যে একটা বিশাল বড় বাড়ি, সামনে দিয়ে নদী বয়ে যাচ্ছে আর পিছনে বড় রাস্তা। তার দারোয়ান শক্তু সিং আর আক্রম মিশ্র রোজ সকালে, তাহলে শক্তিনাথ বাবুর দারোয়ানের নাম কি? দুজন দারোয়ান আছে, একজন হচ্ছে শক্তু সিং আর একজন হচ্ছে আক্রম, কুস্তি করে, ঠিক আছে? কুস্তি মানে লড়াই। শক্তিনাথ বাবুর চাকরের নাম অক্রূর। তাহলে দুজন দারোয়ান আছে, তাদের নাম কি সেটা মনে রাখতে হবে তোমাদের। এবং দেখো, শক্তিনাথ বাবুর চাকর যে, তার নাম হচ্ছে অক্রূর। তার বড় ছেলের নাম বিক্রম। শক্তিনাথ বাবুর বড় ছেলের নাম বিক্রম, ছোট ছেলের নাম শক্রনাথ। এগুলো কিন্তু পড়ার সময় খুব ভালোভাবে খেয়াল করবে, নামগুলো এবং নামের বানানগুলো। শক্তিবাবু তার নৌকো লাল রং করে নিলেন, ঠিক আছে? তাহলে নৌকোর রং আমরা সাধারণত দেখে থাকি কালো রঙের হয়, কিন্তু এখানে শক্তিনাথ বাবু তার নৌকোতে লাল রং করে নিলেন। তার নাম দিলেন রক্তজবা। তাহলে রক্তজবা মানে রক্তের মতো লাল যে জবা, সেটাকে বলে রক্তজবা। তো শক্তিনাথ বাবু যেহেতু নৌকাতে লাল রং করলেন, তাই নৌকার নাম রাখলেন রক্তজবা। তিনি মাঝে মাঝে নৌকোয় করে কখনো তিস্তা নদীতে, কখনো আত্রাই নদীতে, কখনো ইচ্ছামতিতে বেড়াতে যান, ঠিক আছে? তো তাহলে কি করে না, কখনো নৌকোয় করে তিস্তা নদী, আত্রাই নদী, ইচ্ছামতির নদীতে বেড়াতে যান। একদিন অঘ্রাণ মাসে পত্র পেলেন। পত্র মানে চিঠি। কিসের চিঠি পেলেন দেখো? চিঠিতে কি লেখা আছে? বিপ্র গ্রামে বাঘ এসেছে। যে বিপ্র গ্রাম বলে একটা জায়গায় বাঘ এসেছে, শিকারে যাত্রা করলেন। তাহলে শক্তিনাথ বাবু কিন্তু শিকারও করেন, হ্যাঁ, তাই তিনি শিকার করতে গেলেন। সেদিন শুক্রবার, শুক্লপক্ষের চন্দ্র সবে অস্ত গেছে। শুক্লপক্ষের যে চাঁদ, ঠিক আছে, আমরা জানি আমাদের দুটো পক্ষ, কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষ। শুক্লপক্ষের যে চাঁদ, সেটা সবে অস্ত গেছে। আক্রম বন্দুক নিয়ে চলল, ঠিক আছে? আক্রমকে না, ওই যে দারোয়ান পড়লাম যে আক্রম শক্তিনাথ বাবুর দারোয়ান, তো সে পিছনে পিছনে বন্দুক নিয়ে চলল। আর দুটো বল্লম ছিল। বল্লম মানে কি? তীরের মতো দেখতে অনেকটা, তাই না? সেই বল্লমও নিয়ে গেল। সিন্ধুকে ছিল গুলি বারুদ, আর বন্দুকের মধ্যে তো যে কটা গুলি ভরা যায় ভরে নিয়েছে, বাকি ছিল গুলি বারুদ। নদীতে প্রবল স্রোত, নদীতে জল প্রচুর। বেলা যখন দুই প্রহর মানে দুপুর বেলা, নৌকা নন্দগ্রামে পৌঁছল। রৌদ্র ঝাঁ ঝাঁ করছে, দুপুরবেলা তো প্রচণ্ড রোদের তেজ।
এক ভদ্রলোক খবর দিলেন। কি খবর দিলেন? কাছেই বন্দিপুরের বন, সেখানে আছে বাঘ। তাহলে কাছে যে বন্দিপুরের বন, সেখানেই কিন্তু বাঘ আছে। শক্তিবাবু আর আক্রম বাঘ খুঁজতে নামলেন। তো ওনাদের তো বাঘ এসছে বলেই চিঠি দেয়া হয়েছিল, তাই ওনারা বাঘ খুঁজতে নামলেন। জঙ্গল ঘন হয়ে এলো ক্রমশ। আমরা জানি যে বাঘ গভীর জঙ্গলে থাকে। ঘোর অন্ধকার, মানে চারিদিক অন্ধকার। কিছু দূরে গিয়ে দেখেন এক পোড়ো মন্দির। জনপ্রাণী নেই, মানে সেখানে কোনো লোকজন নেই। বললেন, এইখানে একটু বিশ্রাম করি। সঙ্গে ছিল লুচি, আলুর দম আর পাঁঠার মাংস। তাহলে ওই পোড়ো যে মন্দিরটা, পোড়ো মানে পুরনো, যে মন্দিরটা, সেখানে তারা কিছু খাওয়া দাওয়া করবেন বলে অপেক্ষা করতে লাগলেন। তাই খেলেন। আক্রম খেলো চাটনি দিয়ে রুটি। তখন বেলা পড়ে আসছে, মানে ক্রমশ দুপুর থেকে বিকাল হচ্ছে। গাছের ফাঁক দিয়ে বাঁকা হয়ে রৌদ্র পড়ে, রোদ পড়ছে। প্রকাণ্ড অর্জুন গাছের ওপর কতগুলো বাঁদর, তাদের লম্বা লেজ ঝুলছে। জঙ্গল তো, সেখানে বাঁদরও কিন্তু রয়েছে। শক্তিবাবু কিছু দূর গিয়ে দেখলেন একটা ছোট সোঁতা। ঠিক আছে, সোঁতা মানে একটা ছোট জলাশয় বলতে পারো। তাতে এক হাঁটুর বেশি জল হবে না, মানে খুবই অল্প জল, মানে ওতে যদি নামা হয় তাহলে দেখা যাবে যে হাঁটু অবধি হয়তো জল। তার ধারে বালি, আর সেই বালির ওপর বড় বড় থাবার দাগ। তার মানে ওরা বুঝতে পারছে যে হ্যাঁ, সত্যিই কিন্তু বাঘ এসেছে, নিশ্চয়ই বাঘের থাবা। শক্তিবাবু ভাবতে লাগলেন কি করা কর্তব্য। ভাবছে যে বাঘের থাবা যখন দেখতে পেয়েছি, তার মানে বাঘ হয়তো আশেপাশেই আছে, তাহলে কি করা যেতে পারে। অগ্রহায়ণ মাসের বেলা, পশ্চিমে সূর্য অস্ত গেল, পশ্চিম দিকে সূর্য নেবে পড়লো আর কি। সন্ধ্যা হতেই ঘোর অন্ধকার, সূর্য অস্ত চলে গেছে, ঠিক আছে, আর সন্ধ্যে থেকে ঘোর অন্ধকার। কাছে তেঁতুল গাছ, তার উপরে দুজনে চড়ে বসলেন যে বাঘ যদি আসে ওই ওপর থেকেই বাঘকে মানে তাক করে গুলি ছুঁড়বেন। গাছের গুঁড়ির সঙ্গে চাদর দিয়ে নিজেদের বাঁধলেন, পাছে ঘুম এলে পড়ে যান। ঠিক আছে, তো বসে বসে তো ঘুম পেয়ে যাবে, তাই চাদর দিয়ে বেঁধে নিলেন যে বাঘ আসছে তখন যদি গাছ থেকে পড়ে যায় তাহলে কি হবে বলো। কোথাও আলো নেই, তারা দেখা যায় না, ঘন জঙ্গল তো, একদম গাছে গাছে ঢাকা, তাই জন্য আকাশের তারাও গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে না। কেবল অসংখ্য জোনাকি গাছে গাছে জ্বলছে। তাহলে ওই ঘন জঙ্গলে একটা মাত্র আলো দেখা যাচ্ছে, সেটা হচ্ছে জোনাকি পোকার আলো। শক্তিবাবুর একটু নিদ্রা এসেছে, এমন সময়ে হঠাৎ ধপ করে একটা শব্দ হওয়াতে চমকে জেগে উঠলেন। তাহলে দেখো, শক্তিবাবু আর আক্রম যে গাছের ওপরে অপেক্ষা করছিলেন, তো বসে থাকতে থাকতে শক্তিবাবুর হঠাৎ ঘুম এসে গেছে এবং হঠাৎ তিনি একটা ধপ করে শব্দ শুনলেন আর জেগে উঠলেন। দেখলেন কখন বাঁধন আলগা হয়ে আক্রম নিচে পড়ে গেছে। তাহলে আক্রমও ঘুমিয়ে পড়েছে, এইরকম ঘুমন্ত অবস্থায় তার বাঁধনটা আলগা হয়ে গেছে এবং আক্রম পড়ে গেছে। শক্তিনাথ তাকে দেখতে তাড়াতাড়ি নেমে এলেন। তো গাছ থেকে শক্তিনাথবাবু নেমে এলেন যে আক্রম পড়ে গেছে, বিষয়টা তো দেখতে হবে। হঠাৎ দেখেন কাছেই অন্ধকারে দুটো চোখ জ্বলজ্বল করছে। ঠিক আছে, তো উনি দেখছেন কি যে অন্ধকারে কার দুটো চোখ যেন জ্বলজ্বল করছে। কি সর্বনাশ, এ তো বাঘের চোখ, বন্দুক তোলবার সময় নেই। ভাগ্যে দুজনের কাছে দুটো বিজলি বাতির মশাল ছিল, সেই দুটো যেমনি হঠাৎ জ্বালানো অমনি বাঘ ভয়ে দৌড় দিল। আমরা জানি যে পশুরা কি হয় না, আগুনকে খুব ভয় পায়। এই জন্য কোনো তাঁবুরতে যদি হাতি বা ঘোড়া বেঁধে রাখা হয়, সেই তাঁবুর গায়ে কিন্তু ওই আগুন দিয়ে মশাল লাগানো থাকে। কেন না, যাতে
অন্য পশু বিশেষ করে বাঘ সিংহ এরা যাতে না ওই হাতি ঘোড়া এদেরকে আক্রমণ করে। ঠিক সেইরামভাবেই যখন এই শক্তিনাথ বাবু এবং আক্রম দেখলো যে বাঘ তাদের কাছাকাছি চলে এসেছে, তাদের এখন বন্দুক তোলার সময় নেই, তখন তারা কি করলো না তখন তারা তাদের কাছে যে বিজলি বাতির মশাল দুটো ছিল তারা সেই মশাল দুটোকে জ্বালিয়ে দিল এবং বাঘ সেই মশাল দেখে ভয় পেয়ে গেল আর দৌড় দিল। সে রাত্রি আবার দুজনের গাছে কাটলো। এবার তারা কোথায় থাকবে তাই তারা কি করলো রাত্রিবেলা গাছে আবার উঠে পড়লো। পরের দিন সকাল হলো কিন্তু জঙ্গলের মধ্যে রাস্তা মেলে না, যতই চলে জঙ্গল বেড়ে যায়। অর্থাৎ শক্তিনাথ বাবু আর আক্রম খুবই গভীর জঙ্গলে চলে গেছে, ঠিক আছে, সেখান থেকে তারা আর বেরোতে পারছে না। গায়ে কাঁটার আঁচড় লাগে, জঙ্গলে তো নানা রকম গাছ আছে, সেখানে কিছু গাছের ডালপালা আছে, কিছু গাছে কাঁটা আছে, তো শক্তিনাথ বাবুর গায়ে সেই কাঁটার আঁচড় লাগে, রক্ত পড়ে, খিদে পেয়েছে, তেষ্টা পেয়েছে, যা খাবার নিয়ে গেছিলো আগের দিন রাতে তো খেয়ে ফেলেছে, তাই পরের দিন ভেবেছিল যে জঙ্গল থেকে বেরিয়ে কিছু খেয়ে নেবে, কিন্তু জঙ্গলে তারা পথ হারিয়ে ফেলে। এমন সময় মানুষের গলার শব্দ শোনা গেল। তাহলে যখন তাদের সব আশা প্রায় শেষ হয়ে এসছে, তারা হতাশ হয়ে পড়েছে, তখন হঠাৎ জঙ্গলে মানুষের গলার আওয়াজ শুনতে পেল। একদল কাটুরিয়া কাঠ কাটতে চলেছে। তাহলে যে মানুষগুলোর গলার আওয়াজ শুনতে পেল তারা কারা? তারা হচ্ছে কাটুরিয়া। কাটুরিয়া কারা? না যারা কাঠ কেটে দিন চালায়। শক্তিবাবু বললেন, তোমাদের ঘরে নিয়ে চলো, রাস্তা ভুলেছি, কিছু খেতে দাও। তাহলে কাটুরিয়াদেরকে শক্তিবাবু কিন্তু জানালেন তাদের সমস্যার কথা, যে তারা রাস্তা ভুল করে মানে ভুলে গেছে কোন রাস্তা দিয়ে ঢুকেছে, এখন তাদের খিদেও পেয়েছে। নদীর ধারে একটা ঢিবির পরে তাদের কুঁড়ে ঘর। তাহলে নদীর ধারে একটা উঁচু জায়গায় তাদের কুঁড়ে ঘর, গোল পাতা দিয়ে ছাওয়া, ঠিক আছে, গোল পাতা হচ্ছে তাল পাতার মতো দেখতে, ঠিক আছে, তো এই গোল পাতা দিয়ে তৈরি তাদের ঘর। কাছে একটা মস্ত বট গাছ, তার ডাল থেকে লম্বা লম্বা ঝুড়ি নেবেছে। বট গাছটা অনেক বয়স্ক বট গাছ, বট গাছের যে গাছে যত বেশি ঝুড়ি সেই বট গাছের বয়স কিন্তু তত বেশি। সেই গাছে যত রাজ্যের পাখির বাসা, আমরা জানি যে গাছ হচ্ছে পশু পাখিদের আশ্রয়স্থল, তো সেই জন্যই এই যে ঝুড়িওলা বট গাছটা সেখানেও প্রচুর পাখি বাসা করেছে। কাঠুরিয়ারা শক্তিবাবুকে আক্রমকে যত্ন করে খেতে দিলে, তাল পাতার ঠোঁয়ায় এনে দিলে চিঁড়ে আর বনের মধু, ঠিক আছে, তো কি খেতে দিল দেখো, তাল পাতার ঠোঁয়া করে এনে দিল চিঁড়ে আর বনের মধু, আর দিলে ছাগলের দুধ, নদী থেকে ভাঁড়ে করে এনে দিল জল। কাঠুরিয়ারা তাদের সাধ্য মতো কিন্তু শক্তিবাবু আর আক্রমকে যত্ন করলো। তাহলে কাঠুরিয়ারা কি কি খেতে দিল এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে হতে পারে। রাত্রে ভালো ঘুম হয়নি, শরীর ছিল ক্লান্ত, তাই না? রাত্রিবেলা ওরা কি করছিল, সেই গাছে বসে বাঘ খের জন্য অপেক্ষা করছিল, তাই না? তো তাই জন্য ভালো ঘুম হয়নি, আর গাছের ডালে বসে কি আর ঘুম হয়, তাই তাদের শরীর ছিল যথেষ্টই। শক্তিবাবু বটের ছায়ায় শুয়ে ঘুমোলেন। বেলা যখন চার প্রহর তখন কাঠুরিয়াদের সর্দার পদ দেখিয়ে নৌকোয় তাদের পৌঁছিয়ে দিল, ঠিক আছে, অর্থাৎ একটু বিশ্রাম নেওয়ার পর, খাওয়া দাওয়া করে বিশ্রাম নেওয়ার পর বেলা যখন চারটে তখন কাঠুরিয়াদের যে সর্দার সে কি করলো না এই শক্তিবাবু আর আক্রমকে রাস্তা দেখিয়ে দেখিয়ে, ওরা তো বনের মধ্যেই ঘুরে বেড়ায়, কাজেই ওরা খুব ভালো রাস্তা চেনে, তাই রাস্তা দেখিয়ে তাদেরকে নৌকোয় তুলে দিল। শক্তিবাবু 10 টাকার নোট বের করে বললেন, বড় উপকার করেছ, বকশিস লও, ঠিক আছে, মানে পারিশ্রমিক কিছু দিতে চাইল। সর্দার হাত জোর করে বললেন, মাফ করবেন, টাকা নিতে পারবো না, নিলে অধর্ম হবে। অর্থাৎ তারা কিন্তু টাকা নিতে একেবারেই রাজি হলো না,
এই বলে নমস্কার করে সর্দার চলে গেল। কেন তারা টাকা নিতে রাজি হলো না? কারণ তারা মানুষ তো, মানুষ হিসাবে আরেকজন মানুষের উপকার করেছে এবং তার জন্য তারা টাকা নেবে? কাঠুরিয়ারা কিন্তু একথা ভাবতেও পারে না। তো এটা তাদের নীতি বিরুদ্ধ বা ধর্ম বিরুদ্ধ। হ্যাঁ, এই কাজটা করা একেবারেই তাদের উচিত নয়। এই জন্যই কিন্তু সর্দার শক্তিবাবুদের কাছ থেকে টাকা নিল না, ঠিক আছে। এবং সব শেষে তাদেরকে নমস্কার করে চলে গেল, ঠিক আছে। তো এই গল্পটা অনেকটাই বড়, কিন্তু এর মধ্যে থেকে প্রচুর প্রশ্ন হবে। তো তোমরা খুব ভালোভাবে গল্পটা রিডিং পড়বে এবং গল্পটা বার বার করে বানানগুলো দেখবে রিডিং পড়ার সময়। আর আমি খুব তাড়াতাড়ি এর পরের দিন এই অংশ থেকে যে প্রশ্ন উত্তর, সেই প্রশ্ন উত্তর নিয়েই কিন্তু একটা ভিডিও তৈরি করব। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। কিন্তু সেই ভিডিওটার আগে তোমরা অবশ্যই গল্পটা তৈরি করে রাখো। আজকের ভিডিওটা আর বড় করছি না, এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, পড়াশোনা করো। টাটা, বাই বাই।